এমন নজির আমি দেখেছি মসজিদের মুয়াজ্জিনকে থাপড়ায়া থাপড়ায়া কমিটির লোকেরা মসজিদের মুয়াজ্জিনকে থাপড়ায়া রক্তাক্ত করে দিয়েছে ও কমিটির মেম্বাররা আপনারা হয়তো জানেন না মুয়াজ্জিনের দামটা কি যদি কোনো বান্দা মানুষকে নামাজে ডাকার জন্য আযান দেয় এই আযানের যে সওয়াবটা সেই সওয়াবটা হলো আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তাই সে আযান শুনে যে সমস্ত বান্দা মসজিদে হাজির হয়ে যাবে প্রত্যেক মুসল্লি নামাজ পড়ে যে সওয়াব পাবে সেই সমস্ত সওয়াবগুলো ওই মুয়াজ্জিনের মুয়াজ্জিন আমলনামাতেও জমা হবে মুসল্লির সওয়াব বাদ যাবে না সেও সওয়াব পাবে কিন্তু এক্সট্রা করে যত মুসল্লি নামাজ পড়েছে তার আহবানে সাড়া দিয়া সমস্ত মুসল্লির নামাজের সওয়াবগুলো তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে যদি কেউ বুঝতো আযান দেওয়ার সওয়াবটা কি সব কাজ ফেলে দিয়ে সবাই মুয়াজ্জিন হয়ে যেত হাশরের ময়দানে সবার মাথার উপরে মুয়াজ্জিনের মাথা উঁচু থাকবে সবাই বলবে এই সমস্ত লোকগুলোকে এই সমস্ত লোকগুলো হলো দুনিয়ার জিন্দেগীতে যারা মুয়াজ্জিনগিরি করেছে আপনি মুয়াজ্জিনকে গালি দেন কেন কেন আপনি তাকে ছোট চোখে দেখেন আপনি কেন ইমামকে আন্ডার এস্টিমেট করেন আপনার জীবনের শ্রেষ্ঠ নামাজ আপনি যার পিছনে ইক্তেদা করেন আপনার সমস্ত সমস্ত সর্বোচ্চ সম্মানটুকু আপনি তাকে দেখানোর কথা ছিল ইমাম কি কোনো কর্মচারীর নাম নাকি ইমাম কি কারো কোনো কর্মচারী নাকি ইমাম নামাজ পড়েন কাকে খুশি করার জন্য আমরা তার পিছনে ইক্তেদা করি তিনি ইমাম আমরা তার মুসল্লি অবশ্যই তার সম্মান আছে না নাই বলেন আছে আমার বন্ধুগণ কিন্তু কে সম্মান দিবি কমিটির মেম্বার তো গাঁজা খায় কমিটির মেম্বার তো মদ খায় আছে না নাই এই সমস্ত সরক্ষর অক্ষর সুক্ষর কমিটির মেম্বার হলে আপনার দায়িত্ব হলো নৈতিক দায়িত্ব হলো ঘর ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া কারণ সে হক লঙ্ঘন করছে তার দ্বারা কখনো ভালো কিছু আশা করা যায় না আমি জানি না আপনারা কষ্ট পাচ্ছেন কিনা আমার কথা আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা তো কেউ ভালো না আমরা ভালো হতে পারি নাই কোথাও গিয়ে শান্তি নাই মসজিদে গিয়ে নামাজ পড়বেন মসজিদে যদি পিছনে যদি হোন্ডা রেখে আসেন হোন্ডার টেনশন আছে না নাই সুরা ফাতিহা পড়ার পর মনে হয় হোন্ডা আছে তো আবার হোন্ডা তো রাখছেন বাইরে জুতাটার সাথে করে আনতে হয় জুতা থাকে পাশে নয় সাইডে নয় জুতার সামনে রাখতে হয় যখন আপনি রুকুতে গেলেন রুকু থেকে উঠলেন সেজদার মধ্যে যাওয়ার পর সেজদা থেকে উঠে আপনি ভাবতেছেন শু আমার জুতা আছে তো সেজদার দিকে একবার নজর জুতার দিকে দুইবার নজর আমরা তো ভালো হতে পারি নাই নিজের জমির কাছে আপনি দুই বছর আসবেন না ধান লাগাতে আসবেন না কারো কাছে জমিটা বড় গা দিয়েছেন আপনার আইন ছিল এক জায়গায় তিন বছর খোঁজ দিবেন না সাইর হাত ঢুকে গেছে আমি কিন্তু অবাস্তব কোনো কথা বলছি না আমি কি অবাস্তব কিছু বলছি এটা কার হক নষ্ট হলো বলেন বান্দার হক কার হক বান্দার হক নষ্ট হয়ে গেল আমার বাবার দাদার কাছ থেকে পাওয়া আমার বাবার কিছু পৈতৃক সম্পত্তি আছে মাঝে মাঝে আমি দেখতে যাই একদিন অনেকদিন আগের কথা একটা জমি আমি দেখতে গেছি যাই দেখি আইল নাই আইল সিকন করতে করতে দুই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে তিনটা হক আদায়ের কথা বলেছেন কয়টা হক তিনটা হক যদি পৃথিবীতে কোনো বান্দা হক লঙ্ঘিত কোনো গুনাহ করে যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না সুবহানাল্লাহ কে কইলো সুবহানাল্লাহ তাল মতো কইতে পারবে কিছু কথা সম্মানিত ভাইয়েরা তাহলে হক মানে কি হক মানে হচ্ছে অধিকার হক মানে কি অধিকার সন্তানের উপরে বাপমার হক আছে না নাই বান্দার উপরে আল্লাহর হক আছে না নাই আবার আল্লাহর উপরেও বান্দার হক আছে না নাই যেরকম একটা আয়াত এসেছে ওয়াকানা হাক্কান
আছে না? আয়াতটা বলেন তো ওয়াকানা হাক্কান, মুমিনকে সাহায্য করা আল্লাহর জন্য জরুরি হয়ে যায়, নাসরুল মুমিনিন। তো বান্দার উপর আল্লাহর হক আছে, আল্লাহর উপরে বান্দার হক আছে, পিতামাতার উপরে সন্তানের হক আছে, সন্তানের উপরে পিতামাতার হক আছে, আত্মীয়ের উপরে আত্মীয়ের হক আছে না নাই, প্রতিবেশীর হক আছে না নাই, আবার প্রজার উপরে রাজার হক আছে, রাজার উপরে প্রজার হক আছে, চেয়ারম্যানের উপরে জনগণের হক আছে, জনগণের উপরে চেয়ারম্যানের হক আছে। এরকম করে প্রত্যেকটি জায়গায় হক নামক একটা বিষয় আছে না নেই। আমি এই বিষয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, কিন্তু চলে যাওয়ার পর পৃথিবী থেকে আর দ্বিতীয়বার ফেরার কি কোনো সুযোগ আছে? নাই। আমাকে একেবারে যেতে হবে দুনিয়া থেকে, দুনিয়া নামক এই জায়গায় আর আমি দ্বিতীয়বার ফেরত আসার কোনো সুযোগ পাব না। কিন্তু এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সামনে যে আমাদের জীবনটা পড়ে আছে, সেই জীবনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণকাল না চিরকাল? চিরকাল থাকতে হবে। সেই চিরস্থায়ী চিরকালের জিন্দেগির জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই দায়িত্ব পালনে যদি আমি সফল হই, সফলতার পুরস্কার আল্লাহ পাক আমাকে দিবেন, এবং সেই দায়িত্ব পালনে যদি আমি ব্যর্থ হই, সে ব্যর্থতার কষ্টদায়ক পুরস্কারও কে দিবেন? আল্লাহ দিবেন। এই যে আমি কাজগুলো করব, সেই কাজগুলো আমি কেমন করে করব, কিভাবে করব, তার পদ্ধতি সব কোন কিতাবে আছে? আসতে বলবেন না, কোন কিতাবে আছে? কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত পয়গম্বর পাঠিয়েছেন, আদম থেকে শুরু করে নিয়ামা রসুল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, কোন পয়গম্বর খালি হাতে দুনিয়াতে আসেন নাই। আল্লাহ তারা শূন্য হাতে পাঠান নাই কোন পয়গম্বরকে। এই পৃথিবীর প্রথম মানুষ যিনি আল্লাহ 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 তারা যাকে পাঠিয়েছেন, সেই লোকটার নাম কি বলুন? বলুন সেই লোকটার নাম কি? তিনি কি মূর্খ ছিলেন নাকি? তিনি কি মূর্খ ছিলেন? পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আমি আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সকল কিছুর নামের শিক্ষা দিয়েছি। এই পৃথিবীতে এমন কোন বান্দা বলতে পারবে না যে বান্দা বলবে আমি পৃথিবীর সকল কিছুর নাম আমি জানি। কিন্তু পৃথিবীর প্রথম মানুষ ছিলেন বড় বিজ্ঞানী, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা আল্লাহ তাআলা তাকে জানিয়েছিলেন। তাহলে আমাদের সবার যিনি বাবা, তিনি কি শুধু জ্ঞানী না বিশেষ জ্ঞানী? বিশেষ জ্ঞানী। সে আদম সন্তান হচ্ছে আমরা, আমাদের কি কি মূর্খ থাকা যাবে না জ্ঞানী হতে হবে? জ্ঞান ছাড়া আমি জান্নাত পাবো না, এটা ভাবতে হবে, মাথায় রাখতে হবে। এলেম ছাড়া আমি জান্নাত হাসিল করতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, হয়তো আমার এই কথায় অনেকে হতাশ হচ্ছেন, হয়তো ভাবতেছেন হুজুর আপনি এত কঠিন করে বললেন, আল্লাহ যদি আমার মাফ করিয়ে দেয়। কিন্তু না, ক্ষণিক দুনিয়ার এই জীবনে বসবাস করার জন্য জ্ঞানের দরকার আছে না নাই বলেন তো? জ্ঞানের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ইমানকে লালন করার জন্য, ইমানের যত্ন নেবার জন্য ন্যূনতম কিছু এলেম থাকা দরকার। সে এলেমটা হলো আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট,
কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা হালাল কোনটা হারাম এই বিষয়ের জ্ঞান সবার জন্য জানার দরকার আছে না নাই জীবন সংসার চালাতে গিয়ে এই জগৎ সংসার চালাতে গিয়ে আপনার সামনে বহু অবৈধ জিনিস চলে আসবে অবৈধ জিনিসের বিষয় আপনাকে জানতে হবে বৈধ বিষয়টা আপনাকে জানতে হবে না জানলে যারা জানে তাদেরকে প্রশ্ন করে জানিয়ে নিতে হবে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন তাদের কাছ থেকে তুমি জেনে নিবা এই কোরআনের প্রথম ওহী কিন্তু নামাজ নয় রোজা নয় হজ নয় যাকাত নয় প্রথম যে হুকুম আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন তা হলো সবাই বলুন ইকরা بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم প্রথমকম হলো তুমি পড়ো কে বলছেন কে বলছেন কে বলছেন আল্লাহ না পড়লে আমি আল্লাহকে চিনতে পারবো না না জানলে আমি জান্নাতের রাস্তা বুঝতে পারবো না আমাকে বুঝে খুঁজে বের করে নিতে হবে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন হাল ইয়াস্তাগিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না যারা অন্ধ যারা চোখে দেখে না আর যারা চোখে দেখে কখনো সমান হতে পারে না একটা সিম্পল একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে এক মূর্খ আর জ্ঞানী দুজনের বহাস শুরু হবে কিন্তু বহাসটা শুরু হচ্ছে হলো ইশারার মধ্য দিয়ে জ্ঞানী মানুষের সামনে মূর্খ লোকটা বসে আছে এবং জ্ঞানী লোকটাও সামনে বসে আছে জ্ঞানী লোক ইশারা দিয়ে তার নখটা উঁচু করেছেন মূর্খ লোকটার সঙ্গে সঙ্গে এক নক উঁচু দেখে মূর্খ লোকটা পাঁচটা আঙ্গুল খাড়া করেছে এবার শিক্ষিত লোকটা পাঁচটা আঙ্গুল যখন খাড়া করেছে মুষ্টি পাকায় মূর্খটা তার নাকের ডগায় নিয়ে গেছে যার যে চিন্তা জ্ঞানী মানুষটা তার ব্যাগ থেকে একটা ডিম বের করে সামনে রেখে দিয়েছেন মূর্খ লোকটা তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রেখে দিয়েছে জ্ঞানীকে বলা হলো আপনি তার সঙ্গে ইশারা করে বাহাস করে আপনি কি বুঝলেন জ্ঞানী বলছে আমি আর কত বড় জ্ঞানী ও তো আমার চেয়ে বেশি জ্ঞানী কেন আমি যখন একটা আঙ্গুল উঁচু করে বুঝায় দিচ্ছি যে ইসলামের ইসলামকে যারা বিশ্বাস করে আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের প্রভু দুই হয় না তাদের প্রভু কত আমাদের প্রভু কয়জন তিনি কে মূর্খ লোকটা আমার সামনে দুটো আঙ্গুল উঁচু করে বুঝাইয়া দিল ইলাহা দুইজন হবে না ইলাহা একজনই হবে আমি যখন পাঁচটা আঙ্গুল উঁচু করলাম আমি বুঝাইয়া দিলাম ইসলামের বেনা হলো পাঁচটি সে বুঝাইয়া দিল মুষ্টি পাকে আমার নাকের ডগায় এসে বলল যদি পাঁচটার বেশি যদি কেউ ছয়টা বলে তাহলে ঘুষি মেরে তার নাকটা সোজা করে দেওয়া হবে আচ্ছা আমি যখন তার সামনে একটা ডিম বের করে রাখলাম তখন সে আমার সামনে একটা পেঁয়াজ বের করল আমি বুঝাচ্ছিলাম তাকে পৃথিবীটা হলো ডিমের মতো গোলাকার আর সে পেঁয়াজ বের করে বুঝাইয়া দিল পৃথিবী শুধু ডিমের মতো নয় পেঁয়াজের মতো স্তরে স্তরে সাতটা আসমান জমিন আল্লাহ তারা সৃষ্টি করেছে এটা হলো জ্ঞানীর ধারণা মূর্খকে বলা হলো তুমি কি বুঝলা কম সে বলতেছে আমি বুঝলাম এটাই সে যখন আমার সামনে একটা আঙ্গুল উঁচু করেছে ভাবছি সে আমার এক চক্কানা করবে সঙ্গে সঙ্গে আমি আমার দুই আঙ্গুল উঁচু করে বুঝাই দিলাম যে তুই তো আমার এক চক্কানা করবে আমি তোর দুই চোখে কানা করবো আমি যখন পাঁচটা আঙ্গুল উঁচু করলাম সে যখন আমার সামনে যখন পাঁচটা আঙ্গুল উঁচু করলো তখন ভাবলাম সে আমাকে থাপ্পড় মারবে আমি তখন মুষ্টি পাকায় নাকের ডগায় গিয়ে বুঝাই দিলাম তুই তো আমার থাপ্পড় আমি তোর ঘুষি মেরে নাকে আউট করে দেব আমার সামনে সে ডিম উঁচু করে ডিম রাখলো আমাকে অপমান বোধ হলো আমার কাছে এটা একটা অপমানজনক মনে হলো তখন আমি আমার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে বুঝাই দিলাম তোর ওই ডিমটারে পেঁয়াজ দেবে যে বুঝে খেয়ে শেষ করবে তাহলে বলুন
একটা মূর্খের চিন্তা আর একটা শিক্ষিতের চিন্তা কি এক হতে পারে আস্তে বলে এক হতে পারে সম্মানিত ভাইরা যুগে যুগে যেগুলো জালিম শাসকরা পৃথিবীতে এসেছে ওদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য জাতিকে মূর্খ করে রেখেছে ফেরাউনের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দুটো কৌশল ছিল ইন্না ফিরাউন আলা ফিল আরদ সেই জমিনে তার রুবুবিয়াতের ঘোষণা এটাকে বাস্তবায়ন করার জন্য সে হামানের কাছ থেকে পরামর্শ করে দুটো দফা সে সমাজে বাস্তবায়ন করতে চেয়েছিল বাস্তবায়ন করেছিল সেটা হলো এক নম্বর হলো শিক্ষা বন্ধ করে দাও সুশিক্ষা বন্ধ করে দাও এরপর ধর্মকে বন্ধ করে দাও এবং সেমনও করেছিল আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল কারণ জাতিকে মূর্খ করে না রাখতে পারলে বাতিল নেতৃত্ব জুলুমের নেতৃত্ব টিকে রাখা যাবে না কিছু ষড়যন্ত্র এগুলো আছে না নাই আছে আস্তে বলবেন না আছে না নাই মাস্টার্স ডিগ্রিধারী পিএইচডি ডিগ্রিধারী যদি বলা হয় উজুর ফরজ কয়টা কয় 13টা আছে না নাই যদি সহি করে কোরআন তেলাওয়াত করতে বলা হয় তেলাওয়াত করতে পারে না আমরা মূল শিক্ষা থেকে কতটুকু দূরে আছি এখানে যারা মাহফিলে এসেছেন যদি বলি সহি করে কোরআন পড়তে পারেন কয়জন হাত কি সবার উঠবে না আস্তে বলবেন না উঠবে না যদি বলা হয় অর্থ সহ কোরআন পড়তে পারেন কয়জন হাত মনে হয় আরো বেশি উঠবে না উঠবে না তাহলে আমরা মুসলমান নামাজ সহি করতে গেলে কোরআন তেলাওয়াত সহি করার দরকার আছে না নাই আছে এটা কোরআন সহি করে পড়া কি আস্তে বলে আরো জোরে বলেন আরো জোরে বলেন তাহলে আমার দেশে কি শিক্ষা নাই 10 বছর আগে শিক্ষার হার যা ছিল তার চেয়ে এখন শিক্ষার হার কমছে না বাড়ছে শিক্ষার হার যদি বেড়ে থাকে তাহলে কোরআন তেলাওয়াত সহি হয় না কেন আমার কথা কি বুঝে আসতেছে ভাই তাহলে সব শিক্ষাই কি শিক্ষা শিক্ষার ভিতরে কিছু ক্লাস আছে না নাই আছে না নাই শিক্ষার মধ্যে কিছু ক্লাস আছে কিছু শিক্ষার ভিতর দিয়ে মানুষ মানবিক হয় নৈতিক শিক্ষা নৈতিকতা সে বুঝতে পারে নৈতিকতা শিক্ষা সে নিতে পারে আর কিছু শিক্ষা আছে যে শিক্ষার মধ্য দিয়ে বান্দার মধ্যে নৈতিকতার কোনো শিক্ষা পাওয়া যায় না কোরআন তেমন একটি কিতাবের নাম এই কিতাব যে ব্যক্তি ফলো করবে সে পৃথিবীর সেরা মানুষ হয়ে যাবে পৃথিবীর সেরা মানুষ হওয়ার জন্য কোরআন দরকার আমি আপনাকে বলছি না আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন না জজ হবেন না ব্যারিস্টার হবেন না এমপি হবেন না মন্ত্রী হবেন না সব হন কোন আপত্তি নাই কিন্তু শর্ত হলো যেই শিক্ষা যে এলেমটা হাসিল করা ফরজ সেই ফরজ শিক্ষা কেন শিক্ষানীতিতে নাই আসতে বলেন কেন আসতে বলেন কেন যত ফ্যাকাল্টি থাকুক না কেন যত ডিপার্টমেন্ট থাকুক না কেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোরআন শিক্ষা করা দরকার হলো বাধ্যতামূলক ঠিক ঠিক কিনা এটাকে বাধ্যতামূলক করা দরকার ছিল এই জন্য আমার বন্ধুগণ একটা প্রশ্ন করব আমি সেটা হলো এই দেশেও মাদ্রাসা আছে না নাই আমার আপনার লাউ কুদু বেচার টাকা দিয়ে মাদ্রাসাগুলো চলে শিক্ষকদের বেতন সীমিত ছাত্ররা খুব কষ্ট করে পড়াশোনা করে আমার ভাইরা কিন্তু সেই জায়গায় আদব তৈরি হয় না বেদব তৈরি হয় আদবলা তৈরি হয় আবার ওই দিকে ইউনিভার্সিটির দিকে চলে যান সেই জায়গায় আপনি ক্যাম্পাসে যাবেন অস্ত্রের যন্ত্রণা নিয়ে মাদ্রাসায় না ক্যাম্পাসে কলেজের ক্যাম্পাসে আমরা দেখতে পাই মাদ্রাসার কোনো ছাত্রকে আপনি কখনো দেখতে পাবেন না এরকম কোন শিক্ষকের সঙ্গে কোন মাদ্রাসার ছাত্র বেয়াদবি করেছে বরং যে শিক্ষক উযু বানাবেন ছাত্র উযুর পানি প্রস্তুত করে নিয়ে সামনে দাঁড়ায় আছে বসবেন চেয়ার নিয়ে এসে দাঁড়ায় আছে শিক্ষক ঘর থেকে বের হবেন সুন্দর করে জুতা জোড়া সামনে সাজানো আছে
শিক্ষকের সামনে কোনো ছাত্র বেয়াদবি করতে পারে না মাদ্রাসার কিন্তু আপনি যদি ভার্সিটির দিকে তাকান সেই জায়গায় শিক্ষক ছাত্রকে শাসন করে না ছাত্র শিক্ষককে শাসন করে ছাত্র শিক্ষককে শাসন করে আর বলে স্যার ভালো হয়ে যান না হলে কিন্তু খাইয়া ফেলব কে আছে না নয় শিক্ষার হার বেড়েছে নৈতিকতার হার বাড়ে নাই আফসোস আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম গড়ে উঠবে আমেরিকায় ইউরোপে সেই দেশে পিতার কোনো পরিচয় নাই পিতৃহীন পরিচয়হীন সন্তান জন্ম হয় সেখানে বৃদ্ধাশ্রম সেখানে গড়ে উঠেছে কিন্তু আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠল সেখানে কার সন্তান কার বাবারা থাকে কোন সন্তানরা তাদের বাপ মাকে রেখে আসছে আমি আল্লাহর কসম করে বলি কোন বৃদ্ধাশ্রমে আপনি আলেমের হাফেজের বাপ মাকে পাবেন না অন্তত এতটুকু ন্যূনতম এলেম কোরআনের শিক্ষায় আছে না নাই তাহলে শুধু শিক্ষা অর্জন করলে হবে না তার সঙ্গে শিক্ষার সাথে সামনে লাগাতে হবে সু কি সুশিক্ষা আরেকটা হলো কুশিক্ষা সুশিক্ষার একটা কি কুশিক্ষা আমরা শিখব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ শিক্ষা যদি আজকে ঠিক থাকতো হকও ঠিক থাকতো শিক্ষা ঠিক নাই হক ঠিক না কেউ কাউকে দাম দিতে চায় না নেতা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেয় কর্মীরা সিয়ার নে মারামারি করে কুত্তা গ্রুপ শিয়াল গ্রুপ আসতে কোন কেন আসে না নাই কামড়া কামড়ি নিজেও খাবে না কাউকে খাইতে দেবে না কুত্তার স্বভাব মরা গরু পড়ে আছে কুকুর গিয়ে মরা গরুর পাশে বসে আছে খাবে আরেকটা কুকুর আসছে আরেক কুকুর আসলো কেন ও নিজেও খায় না যে আসছে তারও খাইতে দেয় না মাঝখান থেকে উড়ন্ত শকুন সব খাইয়া শেষ করে তুই খা তবু তোকে খেতে দেব না আছে না নাই রাগ করতেছেন কথা বলবো কোন সমস্যা কোন চিন্তা জোরে বলি ইনশাআল্লাহ আজকে পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে হলো হকের লঙ্ঘন অধিকার কে এটা হলো একটা স্বাধীন দেশের নাগরিকের স্বাধীন অধিকার সব স্বাধীনতা নিশ্চিত করার আগে ব্যক্তিকে দিতে হবে কথা বলার স্বাধীনতা এটা হক এটা এটা অধিকার এটা মাথায় টুপি রাখা এটা টুপি রাখার জায়গা হলো মাথায় টুপি যদি মাথায় না রেখে আপনি যদি হাঁটুতে রাখেন টুপির প্রতি জুলুম হলো ঠিক কিনা বলেন এটার নিয়মটা লঙ্ঘন হয়ে গেল যেই জিনিস যেই জায়গায় রাখার কথা সেই জায়গায় না রেখে আপনি অন্য জায়গায় রাখবেন সেই জায়গায় অধিকার লঙ্ঘন হয়ে গেল আলেম তো থাকবে মাদ্রাসায় আলেম থাকবে মসজিদে তার ইমামতের দায়িত্ব পালন করবে আলেমরা দিনের প্রচার করবে আলেমদেরকে তো মানায় না অন্ধকার জগতে অন্ধকার প্রকাশ্যে তাদেরকে মানায় না যাকে যেই জায়গায় মানাবি তাকে সেই জায়গায় রাখতে হবে আমার বন্ধুগণ আমার ভাইরা সৌদি আরবের পবিত্র কাবার ইমাম জুমার খুতবা দিতে নিয়ে কনসার্টের বিরুদ্ধে কথা বললেন বেহায়াপনার বিরুদ্ধে কথা বললেন কথা বলতে বলতে শেষ না হতে হতেই তাকে কট করে ফেলা হলো ধরে ফেলা হলো জেলখানায় ঢুকে এক যুগ তাকে জেলখানায় রাখা এক যুগ বড় বছর তাকে জেল দেওয়া হলো জেলখানায় তিনি কারার ভিতরে তিনি আছেন জেলখানার মধ্যে তিনি আছেন কিন্তু এই জেলখানায় দিল কারা তারা অত কালেমা পড়ে কিন্তু কালেমা পড়লে কি হবে তারা হচ্ছে সবচাইতে বড় জালিম আমার বন্ধুগণ গোটা পৃথিবীতে আজকে মুসলমান মার খাচ্ছে
ফিলিস্তিনের দিকে তাকান ইহুদিরা মারে কাশ্মীরের দিকে তাকান হিন্দু ভাইরা মারে আরাকানের দিকে তাকান বৌদ্ধরা মারে চীনের দিকে তাকান উইগুরের মুসলমানদেরকে চীনের বৌদ্ধরা মারে এরকম করে গোটা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে আবার মুসলমানকে মারার জন্য নামদারি কিছু মুসলিম কুলাঙ্গার আছে না নাই বলেন জুলুম করে মারে অত্যাচার করে এই যে লঙ্ঘনগুলো হচ্ছে এই লঙ্ঘনের কোনো মাফ আল্লাহর দরবারে হবে না আল্লাহ বলছেন বান্দারে তুমি তিনটা কাজ করো এই তিনটা কাজ আমি তোমাকে অর্ডার দিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান হলো ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل جربنا الله أكبر আমি কি আলোচনা চালাবো উঠে কেন দুই একজন করে যে উঠতে চায় এই হ্যাঁ কিসের কি নাম্বার কিছু না বসেন রাস্তায় চলতে নিয়ে যদি কেউ রাস্তার নিয়ম যদি ব্রেক করে ট্রাফিক সিগন্যাল যদি এই ঘন ঘন এগুলো দিয়েন না থাক রাখেন পিছনে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান মানুষ এগুলোর দিকে তাকায় তো চা খাবেন আপনারা নাকি আচ্ছা এই এরা বেশি বেশি কথা বলে ইউটিউবার না আপনারা আপনারা চুপ থাকেন সম্মানিত ভাইয়েরা ট্রাফিক সিস্টেম যদি কেউ ব্রেক করে ট্রাফিক সিগন্যাল যদি কেউ ভায়োলেট করে যদি কেউ মানে কোনো একটা নিয়ম সে ভঙ্গ করে ফেলেছে সঙ্গে সঙ্গে কি হয় পুলিশ কি দেয় মামলা দিয়ে দেয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা হয় মাহফিলে বসে আছি এখানেও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের আছে না নাই কোন নিয়ম শৃঙ্খলা ভঙ্গ যদি হয় মামলা আছে না ফেরেশতা আছে না নাই আচ্ছা মন চাইল যা ইচ্ছা তাই করবো তা না মাহফিল এসেছি আমরা আদব রক্ষা করে শেষ মোনাজাত পর্যন্ত থাকবো জোরে বলি ইনশাআল্লাহ ধমক দেওয়া হয়ে গেল না রাগ করলেন নাকি আবার সম্মানিত ভাই তাহলে আমাকে আপনাকে সবার আগে হক আদায় করতে হবে এক নাম্বার হলো কার হক আসতে বলবেন না কার হক কেন যিনি আমাকে সৃষ্টি করেছেন কেন যার হাতে আমার প্রাণ কেন ফিরে যেতে হবে তার কাছে কেন তিনি আমাকে জান্নাত দিবেন কেন তিনি আমাকে খাওয়ান কেন তিনি আমাকে পড়ান কেন তিনি আমাকে দেখেন কেন তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার ভাইয়েরা তাহলে আমি আল্লাহর হক কেন আদায় করব সবার আগে আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল আমার জীবন তো আমার আল্লাহর হাতে তার হাতে আমার প্রাণ তিনি আমাকে বানিয়েছেন তিনি বলছেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আযীযুল গাফুর জোরে বলুন আল্লাহু আকবার তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পারলো ভালো আমল করে যেতে পারলো এই দুনিয়াতে আমরা এসেছি খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য দুঃখজনক হলো সত্য আজকের সমাজে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি খারাপ কাজের পরিমাণটাই বেশি আল্লাহ তাআলা যাকাত কি ফরজ করে দিয়েছেন যাকাত হলো গরিবের হক কার হক বলেন যাকাত হলো গরিবের হক এই একটা বড় হক থেকে গরিবরা আজকে বঞ্চিত আজকে যদি আমার দেশে যদি যাকাতটা যদি ঠিক মতো আদায় হতো ব্যাংকিং হিসাব অনুযায়ী এত পরিমাণ যাকাতের টাকা উঠত যে
দুই তিন বছরের যাকাতের টাকা দিয়ে দুই তিনটা পদ্মা সেতু হয়ে যেত কিন্তু সেই যাকাতকে আজকে জরিমানা মনে করা হয় যাকাত আজকে সেই হুকুমটা আজকে বন্ধ হয়ে আছে স্থগিত হয়ে আছে চুপ হয়ে আছে ব্যক্তিগত জীবনে কেউ কেউ হয়তো আদায় করেন কিন্তু যাকাত তো সামষ্টিকভাবে আদায় করার কথা ছিল সেই যাকাতটা আজকে না থেকে সেই যাকাতের বিকল্প সমাজে চালু হয়েছিল সুদের কারবার এ এলাকায় কোন সুদের কারবার নাই হ্যাঁ বলবো 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 পাজামা খুলে ফেলবো নামাজ পড়ে পড়ে কপাল কালো বানায় ফেলছি টাকা থাকলেই উমরায় চলে যায় রমজান মাসে ট্রিপল হাজি কি হাজি ট্রিপল হাজি হ্যাট্রিক পরপর তিনবার হজ করে এসেছেন আল হাজ না বললে মনটা খারাপ হয়ে যায় হজ করেছেন তিনি আপনি উমরাও করলেন হজ করলেন কিন্তু আপনি সুদের কারবার করে আপনি কেমন মুসলমান সুদের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা তোমরা চক্রাকারে সুদের কারবার করো না আবার সমাজ যারা সুদখোর তাদের দামটা আজকে সমাজে বেশি যে সবচেয়ে বড় সুদখোর সে হয়ে যায় মসজিদ কমিটির সভাপতি এই সময় কেউ উঠেন না উঠলে ভাব ওটাই সুদ খায় বসেন এটা তাল তুল বুঝে একটু উঠে বসেন আমার ভাইয়েরা মসজিদ কমিটির সভাপতি তো চোর হওয়ার কথা না সুদখোর হওয়ার কথা না মক্কর হওয়ার কথা না জেনাকার হওয়ার কথা না মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে কে সেই বক্তব্য মনে হয় কোরআনে বাদ পড়ছে কোরআনে আছে না নাই বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার মসজিদের দায়িত্ব পালন করবে কারা ঈমান আছে যাদের ঈমান নিয়ে চলবে যারা আল্লাহর ভয় ছাড়া কাউকে ভয় করবে না নামাজ কায়েম করবে যাকাত আদায় করবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই সমস্ত লোকগুলো মসজিদের দায়িত্ব পালন করবে কিন্তু সেই জায়গায় দখল করেছে আজকে সুদখোর খতিব খুতবা দিবেন কেমনে সভাপতির সামনে বসে আছে কেমনে খুতবা দিবেন তিনি খুতবা দিয়ে তিনি হঠাৎ করে একদিন বলে ফেলেছেন লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা তোমরা চক্রাকারে সুদের কারবার করো না এই কথা বলতেই খতিবের চোখের সঙ্গে সবদের চোখের সঙ্গে চোখের আই কন্টাক্ট হয়ে গেছে খুতবা শেষ নামাজ শেষ এখন সবদের সে বলে হুজুর আপনি কি আমাকে দেখে একটু চিন্তা করলেন না কি কথা কি বুঝতেছেন কি আপনারা আমাকে দেখে দেখে আপনার এই ওয়াজটাই করা লাগলো আমার ভাইয়েরা 4.5 লক্ষ মসজিদ আমার দেশে 4.5 লক্ষ মসজিদ থেকে যদি প্রত্যেকটা খুতবাই যদি হক কথাগুলো যদি বের হয়ে যেত কতই না উপকার হতো কিন্তু আজকে মসজিদগুলো ম্যাক্সিমাম দখল করে রেখেছে ওই সমস্ত চোর বাটপারেরা আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা ইমামকে শাসন করা যাবে নাকি ইমাম শাসন করবে মুসল্লিকে কিন্তু এখন মুসল্লি শাসন করে ইমামকে এমন নজির আমি দেখেছি মসজিদের মুয়াজ্জিনকে থাপড়ায়া থাপড়ায়া কমিটির লোকেরা মসজিদের মুয়াজ্জিনকে থাপড়ায়া রক্তাক্ত করে দিয়েছে ও কমিটির মেম্বারেরা আপনারা হয়তো জানেন না মুয়াজ্জিনের দামটা কি যদি কোনো বান্দা মানুষকে নামাজে ডাকার জন্য আজান দেয় এই আজানের যে সওয়াবটা সেই সওয়াবটা হলো আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সেই আজান শুনে যে সমস্ত বান্দা মসজিদে হাজির হয়ে যাবে প্রত্যেক মুসল্লি নামাজ পড়ে যে সওয়াব পাবে সেই সমস্ত সওয়াবগুলো ওই মুয়াজ্জিনের মুয়াজ্জিন আমল নামাতেও জমা হবে মুসল্লির সওয়াব বাদ যাবে না সেও সওয়াব পাবে কিন্তু এক্সট্রা করে যত মুসল্লি নামাজ পড়েছে তার আহ্বানে সাড়া দিয়া সমস্ত মুসল্লির নামাজের সওয়াবগুলো তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে যদি কেউ বুঝতো আজান দেওয়ার সওয়াবটা কি সব কাজ ফেলে দিয়ে সবাই মুয়াজ্জিন হয়ে যেত হাশরের ময়দানে সবার মাথার উপরে
মসজিদের মাথা উঁচু থাকবে সবাই বলবে এই সমস্ত লোকগুলোকে এই সমস্ত লোকগুলো হলো দুনিয়ার জিন্দেগীতে যারা মুয়াজ্জিনগিরি করেছে আপনি মুয়াজ্জিনকে গালি দেন কেন কেন আপনি তাকে ছোট চোখে দেখেন আপনি কেন ইমামকে আন্ডার এস্টিমেট করেন আপনার জীবনের শ্রেষ্ঠ নামাজ আপনি যার পিছনে ইক্তেদা করেন আপনার সমস্ত সমস্ত সর্বোচ্চ সম্মানটুকু আপনি তাকে দেখানোর কথা ছিল ইমাম কি কোনো কর্মচারীর নাম নাকি ইমাম কি কারো কোনো কর্মচারী নাকি ইমাম নামাজ পড়েন কাকে খুশি করার জন্য আমরা তার পিছনে ইক্তেদা করি তিনি ইমাম আমরা তার মুসল্লি অবশ্যই তার সম্মান আছে না নাই বলেন আছে আমার বন্ধুগণ কিন্তু কে সম্মান দিবে কমিটির মেম্বার তো গাজা খায় কমিটির মেম্বার তো মদ খায় আছে না নাই এই সমস্ত সরক্ষর অক্ষর সুক্ষর কমিটির মেম্বার হলে আপনার দায়িত্ব হলো নৈতিক দায়িত্ব হলো ঘর ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দাও কারণ সে হক লঙ্ঘন করছে তার দ্বারা কখনো ভালো কিছু আশা করা যায় না আমি জানি না আপনারা কষ্ট পাচ্ছেন কিনা আমার কথা আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা তো কেউ ভালো না আমরা ভালো হতে পারি নাই কোথাও গিয়ে শান্তি নাই মসজিদে গিয়ে নামাজ পড়বেন মসজিদে যদি পিছনে যদি হোন্ডা রেখে আসেন হোন্ডার টেনশন আছে না নাই সুরা ফাতিহা পড়ার পর মনে হয় হোন্ডা আছে তো আবার হোন্ডা তো রাখছেন বাইরে জুতাটার সাথে করে আনতে হয় জুতা থাকে পাশে নয় সাইডে নয় জুতার সামনে রাখতে হয় যখন আপনি রুকুতে গেলেন রুকু থেকে উঠলেন সেজদার মধ্যে যাওয়ার পর সেজদা থেকে উঠে আপনি ভাবতেছেন শু আমার জুতা আছে তো সেজদার দিকে একবার নজর জুতার দিকে দুইবার নজর আমরা তো ভালো হতে পারি নাই নিজের জমির কাছে আপনি দুই বছর আসবেন না ধান লাগাতে আসবেন না কারো কাছে জমিটা বর্গা দিয়েছেন আপনার আইন ছিল এক জায়গায় তিন বছর খোঁজ দিবেন না চার হাত ঢুকে গেছে আমি কিন্তু অবাস্তব কোনো কথা বলছি না আমি কি অবাস্তব কিছু বলছি এটা কার হক নষ্ট হলো বলেন বান্দার হক কার হক বান্দার হক নষ্ট হয়ে গেল আমার বাবার দাদার কাছ থেকে পাওয়া আমার বাবার কিছু পৈতৃক সম্পত্তি আছে মাঝে মাঝে আমি দেখতে যাই একদিন অনেকদিন আগের কথা একটা জমি আমি দেখতে গেছি যাই দেখি আইল নাই আইল সিকন করতে করতে দুই সাইডে কোদাল মারতে মারতে এমন সিকন বানাইছে পুলসি রাত্রে এ আসে না নাই বল আল্লাহ তাকে জান্নাতের রাস্তা তৈরি করে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি যত নেক আমল বান্দার জীবনে আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেক আমল হলো বান্দার উপকার করা হজ করলে সব কিছু হয় না পাঁচ অক্ত নামাজ পড়লে সব কিছু হয় না দান সদকা করলে মসজিদ মাদ্রাসা বানালে সব কিছু হয় না আপনার জীবনে ভাব মাথায় রাখতে হবে কোনো হক যেন নষ্ট না হয় আমি পেট পুড়ে খাবার খাচ্ছি আমার প্রতিবেশী না খেয়ে আছে আমি ইমানদার হতে পারি না আমার ভাইরা কত মজলুম জুলুমের শিকার হয়ে মিথ্যা মামলার তার আসামি হয়ে বসে আছে আসতে বলবেন না আছে না নাই আপনি চুপ মেরে বসে আছেন কিছুই বলছেন না আপনাকে জবাব দিতে হবে কেয়ামতের দিন মজলুমের পক্ষে কথা বলতে হবে বান্দার হক আদায় করতে হবে এই জন্য আজকে আমার সাবজেক্ট আমি নিয়েছি একটু জটিল সাবজেক্ট কিছু মনে করা যাবে না কারণ হক যদি ঠিক থেকে জান্নাতটা ঠিক থেকে যাবে হক যদি নড়বড় হয়ে যায় আমার জান্নাত ঠিক থাকবে না হক হচ্ছে খুঁটি হক কি খুঁটি খুঁটি যদি নড়ে যায় বিল্ডিং থাকবে নাকি বিল্ডিং থাকবে না আমার ভাইয়েরা নাম্বার ওয়ান হলো আল্লাহর হক ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ইবাদত মানে হলো দুনিয়ার সকল কাজগুলো হতে হবে কার নিয়মে আসতে বলবেন না কার নিয়মে আল্লাহর যতগুলো ইবাদতের অর্ডার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো আজান শুনলেই কোথায় যাওয়া আসতে বলবেন না কোথায় যাওয়া মসজিদে চলে যাওয়া কয় অক্ত নামাজ আসতে বলবেন না কয় অক্ত নামাজ সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নামাজ কার হক
নমস্কার হক আল্লাহর হক, নামাজ হলো আল্লাহর হক। আল্লাহ তাআলা বলছেন বান্দারে নামাজ পড়বি না আমি তোকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করব। নামাজ না পড়া কত বড় অপরাধ, একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়। সে চলো সূরা মারিয়ামের একটা আয়াত, ফখলাফা فخلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. جبندا دوی چپرات کرمه نمبر آن هلو جبندا نماز کے نشط کرے فلمه نمبر دی هلو جبندا نفسر دشت کرمه এই দুই অপরাধ যারা করবে আমি আল্লাহ তাকে শুধু জাহান্নামে ঢুকাবো না, জাহান্নামের ভয়ানক গর্ত গায়নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো, যে গায়নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এত ভয়ঙ্কর সেই গর্ত, সেই গর্তের মধ্যে ওই সমস্ত বান্দাগুলো কান্না ঢুকায় ফেলবেন যারা নামাজকে নষ্ট করে ফেলেছে। এখন প্রশ্ন হলো আমার দেশে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? আস্তে বলুন, নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? আমার ভাইরা, নামাজ পড়া হচ্ছে না, নামাজ পড়া সবার জন্য দরকার, এর জন্য নেতাদের উদ্যোগ নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশে বহু সম্মেলন হয়, আমার দেশে বহু কর্মী সম্মেলন হয়, বহু লোক সেখানে গিয়ে সমবেত হয়ে যায়, অনেক নেতা কর্মীরা সেখানে এক জায়গায় হয়ে যায়, কিন্তু অনেক জায়গায় আপনারা কি লক্ষ্য করেছেন কিনা নামাজের জন্য কোনো কিছু বলা হয় নাকি? আসতে কবে না নামাজের কোনো বক্তব্য আছে নাকি? নাই। যে নেতা আপনাকে নামাজের জন্য বলবে না সে কি আমার উপকারের নেতা না ক্ষতির নেতা? কি উপকারে না ক্ষতি? ক্ষতি। যে লোকটা আমাকে নামাজের কথা বলে না, যে লোকটা আমাকে জান্নাতের বয়ান দেয় না, যে লোকটা আমাকে জাহান্নামের ভয় দেখায় না, সে আমার কিসের নেতা? রাগ করতেছেন? রাগ করতেছেন? এমনি কিন্তু বলি নাই, কারণ আছে। কারণ এই দুনিয়াতে যে সমস্ত লোকগুলো নেতাকে মানবে, যে নেতাকে মানবে, সে নেতার সঙ্গে তার হাসর নাসর হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক নেতাকে তার কর্মী সহ, প্রত্যেক কর্মীকে তার নেতা সহ ডাকা হবে। নেতা কর্মী সেই দিন মারামারি শুরু হয়ে যাবে। কর্মী বলবে আল্লাহ আমি করতে চাই নাই, নেতাগুলো আমাকে করতে বলছে এই জন্য করছি। নেতা বলবে আমি করতে বলছি দেখি তুই করলি কেন? কথা বোঝেন নাই? সেখানে তারা তর্ক বিতর্ক করবে, শেষ পর্যন্ত কর্মীগুলো বলে ফেলবে আল্লাহ বুঝতে পেরেছি জাহান্নাম মনে হয় যেতেই হবে, তবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমাদের যে শাস্তি দিবা তার চেয়ে ডাবল শাস্তি নেতাদের দিবা। আমার ভাইয়েরা, সেই কঠিন দিন সবার সামনে আছে। এই জন্য দুনিয়াতে আমরা যে সম্পর্কে গড়তে যাব, সম্পর্ক করার সময় আমরা একটি হিসাব নিকাশ করে গড়ব, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সম্পর্ক গড়তে গেলে একটা ভালো সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। যার জীবনে একটা ভালো বন্ধু আছে সে বড় বড় ভাগ্যবান, সে বড় ভাগ্যবান। সব বন্ধু আমরা খোঁজার চেষ্টা করব, যাকে দেখলে পরকালের কথা মনে হয়, যাকে দেখলে নবীর কথা মনে হয়, যাকে দেখলে ইসলামের কথা মনে হয়, সেই হবে আমার প্রকৃত বন্ধু। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেশ স্বাধীন হলো একাত্তরে, আজকে 2022 সাল, স্বাধীনতার 52-53 বছর চলে গেছে। আল্লাহ বলছেন ও দুনিয়ার সমস্ত নেতাগুলো শোনো, তোমরা যাদেরকে আমি চেয়ার দেব, যাদেরকে আমি ক্ষমতা দেব, ক্ষমতা পাইলে তোমরা আমার হুকুম, চারটা হুকুম তোমরা সমাজে কার্যকর করবে। নাম্বার ওয়ান হলো নামাজ কায়েম করবে, নাম্বার টু হলো যাকাত আদায় করবে, নাম্বার তিন হলো সৎ কাজের আদেশ দেবে, নাম্বার চার হলো সৎ কাজের বাধা দেবে। এই চারটা হুকুমটা কে দিয়েছেন? যারা ক্ষমতা পাবে তাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 52 বছর বয়স হয়ে গেল, এই দেশে কোনো মুসলমান কোনো নেতা কি এই হুকুমটি বাস্তবায়ন করেছে নাকি? তাহলে এখন বলুন, তারা কি আখিরাতের উপকার করবে আমাদের কোনো বলেন? তাদের দ্বারা আমাদের আখিরাতের কোনো উপকার হবে নাকি? যেই ব্যক্তি দিয়া, যেই নেতা দিয়া, যে দল দিয়া আমার আখিরাতের কোনো উপকার হবে না, জুতা মারি। ঠিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুজুর আল্লাহ।
আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন কষ্ট হচ্ছে আপনাদের বলি আলহামদুলিল্লাহ তিনটা হক কয়টা হক এক নম্বর হলো কার হক জোরে আরো জোরে আল্লাহ কি আমাকে দিতে কোথাও কি বাদ রেখেছেন কোথাও কি এরকম মনে হয় আল্লাহ আমারে তুমি দাও নাই কিছু কিছু মহিলা আছে বারবার মেয়ে হলে মন খারাপ করে চারটা মেয়ে একটা ছেলে নাই বলে আল্লাহ তোমার চোখ কি আসলেই কানা এই এই আওয়াজ কিসের হয় এটা কোন বাতাস মনিটর থেকে আসছে মনিটর এখানে কেন যেন আমি কেমন যেন এখানে ইলেকট্রিক শর্ট হচ্ছে মনে হচ্ছে কে আর্থিং তো আমার তো তাহলে রিক্সি তো এটা হ্যাঁ এটা দোয়া করে দিই আমি কয়েকবার এখানে আমি হাতে টান লাগছে আমি খেয়াল করেছি এতে সিনসিয়ার থাকতে হবে তো খেয়াল করেন আমার দিকে তাকান কষ্ট পাচ্ছেন না তো আপনারা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কি আমাকে দিতে কোথাও কিনে বাদ রেখেছেন বলেন বিশাল আকাশটা কার কে দিয়েছেন আকাশে তারা আছে না নাই সূর্য আছে না নাই চাঁদ আছে না নাই সূর্যের আলো আছে না নাই তাপ কি কমছে ভিজা ভিজা মনে হয় সব কিছুই দিয়ে দিয়েছেন তিনি কোনো কিছু অপূর্ণ রাখেন নাই সব চাহিদা তিনি পূরণ করে দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত আপনার বডির দিকে তাকান কত সুন্দর করে সাজিয়েছেন আমাকে আপনাকে এত সুন্দর করে মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত আপনি তাকায় দেখেন কি সুন্দর করে চুলগুলো দিনে দিনে বড় করে দেন আবার চুল কাটতে যাই আমরা নখগুলো বড় করে দেন আবার নখগুলো আমরা কেটে ফেলি আমরা আল্লাহ তাআলা আমার বডিকে কত সুন্দর করে বানিয়েছে এবং আল্লাহ তাআলা বলেছেন বান্দারে নিজের দিকে তাকায় দেখো আমি কত বড় হক তোমার আমি আদায় করেছি তোমার কোনো কিছু আমি বাদ রাখি নাই তোমার সকল চাহিদা আমি পূরণ করে দিয়েছি ও বান্দা তোমার দায়িত্ব হলো আজান যখন হয়ে যাবে সকল কাজ ফেলে রেখে তুমি দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন সবাই বলেন আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন প্রশংসাকার আস্তে বলবেন না প্রশংসাকার সে আল্লাহর প্রশংসা আমাকে আপনাকে সকল জায়গায় করতে হবে নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না নামাজ কেন্দ্রিক জীবন আমাকে আপনাকে গড়তে হবে আজকের থেকে আমরা সিদ্ধান্ত নেব এই মাহফিল থেকে যারা বসেছি জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা এক অক্ত নামাজ ছেড়ে দেব না সবাইকে রাজি আছেন নাকি আমার নবজির সবচেয়ে প্রিয় সবচাইতে পছন্দের কাজ ছিল চক্ষু শীতলকারী নামাজ রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কোন কোন জিনিসগুলো প্রিয় রসুল বললেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় নাম্বার ওয়ান হলো আমার কাছে সুগন্ধি আমার কাছে প্রিয় নাম্বার দুই হলো মা জাতি আমার কাছে প্রিয় নাম্বার তিন হলো চক্ষু শীতলকারী নামাজ আমার কাছে প্রিয় আমার নবজির যখনই কোনো আমার নবজি কোনো পেরেশানির মধ্যে যখন পড়ে যেতেন তখন সঙ্গে সঙ্গে অজু বানায়া কিসে দাঁড়াতেন নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যখন সেজদায় পড়ে যায় সেজদায় পড়ে যখন কাঁপবে তখন আল্লাহ তাআলা অস্থির হয়ে যান